এই আলহামদুলিল্লাহ চোদ্দ আবাব এ পর্যায়ে হজরত মাওনা ইয়াকুব নানু সাহেব নানুতির রহমতুল্লাহ সম্পর্কে কিছু কথা আরজ করবো ওনার জন্ম হলো বারোশো ঊনপঞ্চাশ হিজড়ি ইন্তেকাল হলো তেরোশো দুই হিজড়ি তো হজরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ সিদ্দিকী খানদানের একটি উজ্জ্বল রত্ন রত্ন তিনি বিখ্যাত মহাদেশ হজর মাওলানা মামলুক মামলুক আলী সাহেবের পুত্র মাওলানা মামলুক আলী সাহেব সেন হজরত মৌনা কাসম নানুতুবি ও হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর সাহেব ধর ওস্তাদ হজরত মাওলানা কাসুম নানুতুবি ও মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রমতুল্লাই ওস্তাদ হজ মৌনা ইয়াকুম নানি রমতুল্লায় বারোশো ঊনপঞ্চাশ সিজি সালে তেরোই সফর তারিখে নানুতায় জন্মগ্রহণ করেন তাঁর বংশের ঊর্ধ্বতন পরম্পরা অবক্সে দীর্ঘ সহিত মিলিয়ে মিলিত হয় মামলুক আলী সাহেব রমতুল্লাহ উস্তাদুল মাসাহেক নামে পরিচিত তিনি তিনি দিল্লির আরবি কলেজের প্রধান শিক্ষক ছিলেন তিনি মুফতি সদরুল সাহেব আজারদা এবং হজরশাহ আব্দুল ঘনী সাহেব রামতুল্লাই সমসাময়িক ছিলেন আরবি ফার্সি ও উর্দু সাহিত্যে তিনি অতি উচ্চাঙ্গের সাহিত্যিক ও কবি ছিলেন তিনি তৎকালীন দিল্লির খ্যাতনামা কবি খাজা মিরদার মোমেন জাওক প্রমুখ কবিগুরুদের কবিতার মজলিস অংশগ্রহণ করতেন তো আল্লাহ আকবর তো অদ মানা ইয়াকুমনা সাহেব সম্পর্কে আরও অনেক কথা আছে আমরা সংক্ষেপে আরোজ করতেছি যে যেমন দুটা কথা সম্পর্কে আলোচনা করব প্রফেসর আনোয়ারুল হাসান শেরকুই বলেন মানা ইয়াকুম না বড়ই সাহেব কামাল এবং জালালি তবিয়তের ছিলেন অত্যধিক সাধনা ইয়াদ ইয়াদতের ফলে প্রায় মিজুব অবস্থায় থাকিতেন হিন্দুস্তান কাবুল ও বকরায় আর বহু মূলধান রয়ে তার আখলা আদত কাশ কারাম সম্বন্ধে দায়বন্ধের ওলামা রামের রচনার রচনাবলির মধ্যে বহু ঘটনা দেখিতে পাওয়া যায় আল্লাহ একবার তো বা একটু বড় কথা কিছু কথা আলোচনা করলাম মাত্র আর বিস্তারিত যদি আপনারা ইনশাল্লাহ জানতে চান তো আল্লাহর ফজলে ইচ্ছা থাকলে উপায় হয় আসুন আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে এই হজর মনে খুব রমতুলা ধৈর্যের পাহাড় ছিলেন শত বিপদ আপদেও তিনি অটল থাকিতেন একবার দেশে মহামারীর আকারে কলেরা আরম্ভ হইলে তাঁহার পরিবারের চোদ্দজন লোক এই রোগে মৃত্যুমুখে পতিত হয় ইন্না তখন তিনি যে দৈর্যের পরিচয় দিয়েছিলেন ইয়ার তুলনা পাওয়া বিরল মাত্র একদিন তিনি ওজন করিতে করিতে এই বয়সটি কয়েকবার আবৃত্তি করিয়াছেন রক্ত লোল ব্যাঘ্রের কবলে পড়িলে আত্মসমর্পণ এবং অদৃশ্যের উপর নির্ভর করা ছাড়া আর কী উপায় আল্লাহ একবার একবার দেবন যে মহার মহামারীর কলেরা আরম্ভ হবার পূর্বে আজ মানব নানত বিশ্বাস আলাই। ভবিষ্যৎ করেছিল ওষুধবাণী করেছিলেন যে ওসিরেই এই স্বরের বালা মুসিবত হওয়ার আশঙ্কা দেখা যায় এখন প্রত্যেকের সকল বস্তুর জন্য কিছু কিছু সত্যাগরিত করে আদায় করিলে আল্লাহকে অনুগ্রহ বালা মুসিবত দূর হইতে পারে বলে আশা করা যায় ও তো মনারী ওষুধবাণী শ্রবণ করিয়া কয়েকজন অপরিণামদর্শী লোক মন্তব্যগুলো যে সম্ভবত মাদ্রাসার ফান্ডে এখন টাকার অভাব কাজে বালার বয় দেখাইয়া লোকে হইতে টাকা একটা ফন্দি বাইর করা হইয়াছে মাহমুজ্লা তাদের এই ধরনের মন্তব্যের কথা মালয় কানে আসলে তিনি কোসিত বলিতে লাগিলেন ইয়াকুব ইয়াকুবের বংশধরের বংশধরগণ আর সারা দেবন শহর এই কথাটি আত্মহারা অবস্থা কয়েকবার উচ্চারণ করিলেন ইয়া খুব ইয়া বংশধরগণ আর সারা দেবন তো আজ আবেদ সাহে পার্শ্ববর্তী কামরা হচ্ছে হজর মাওলানার এই ক্রোধ মাখাও খাপছড়া কথাগুলি শ্রবণ করিয়া আতঙ্কিত হইয়া কামরা হইতে বাইরে আসলেন হজর মাওলাকাকে জিজ্ঞাসা করলেন আপনি এসব কী বলিতেছেন তিনি প্রশ্ন করিলেন আমি কী বলিয়াছি কারণ শব্দগুলি সুনরাবৃত্তি করলেন তা মারণা বলিলেন এখন তো উপায় নাই যা হইবে তা হইয়া গিয়েছে। ইয়ার কিছুদিন পরে মহামারি আকারে শহরে কলারা দেখা দিল ফলে প্রতিদিন বিশ প্রতিজনের জানাজা একসঙ্গে পড়া হইতে লাগিল কয়েকদিনের মধ্যে সারা শহর প্রায় শূন্য হইয়া পড়িল মহামারী বন্ধ হওয়ার পর একদিন অলুমান আসমানের দিকে তাকাইয়া বইলেন মনে আমারও দুনিয়া দিয়ে সময় সময় আসিয়াছে কিন্তু দেখা যায় দুনিয়াতে আমাকে আরও কিছু দিন থাকিতে হইবে এই যুক্তির সামান্যকাল পরে তিনি নিজ বাড়ি নাঙুতে যাইয়া অসুস্থ হইয়া পড়েন এবং সেই রোগে ইন্তেকাল করেন তপদস্ত আহবাব এবারে আরেকটা বাল্তা পড়ব সেটা হচ্ছে ওনার সাথে এক বিশ্বার ঘটনা আছে এখানে একটা কুদরতি ব্যাপার আছে সেটা আলোচনা করবো সমসানবাক আল্লাহ উলিদের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করান বিভিন্নভাবে কাজ করান হেদায়তের কাজ করান শুনুন তাহলে একবার মিরাট শহরে ও মানা সাহেব ও ইয়াকুব নানতুলি রমতুল্লাহ কোন এক বাড়িতে অবস্থান করিতেছিলেন মানা ইয়াকুব রমতুল্লা উক্ত বাড়ির উপরতলায় মানা মানানা কাসম সাহেব নিচের তলায় অবস্থান করিতেন একদিন জনৈত বারোভনী চার তো একটি সাবালিকা রোগাটি মেয়েকে সঙ্গ লইয়া হলমানা সাহেবের নিকট আসিয়া আরজ করলে হুজুর এটি আমার পালিত কন্যা না ইয়ার উপার্জনে আমার জীবিকা নির্বাহ হইতেছে কিন্তু মেয়েটি রোগ হইয়া পড়ায় আমাদের এখন অনাহারে মারার উপক্রম হইয়াছে হুজুর মেয়েটিকে একটি তাবিজ দিন কিংবা তাহার আরোগ্য লাভের জন্য দোয়া করুন বেশ্বার এই আবেদন শুনে তিনি বেশ ফাঁফরে পড়িলেন ভাবিলেন বেশার মেয়েকে তাবিজ দেওয়া তেমন কাজ হইবে অথচ না দিলেও সে মনক্ষণ হইবে এবং তাহার শ্রদ্ধা নষ্ট হইবে চিন্তা ভাবনার পর তিনি তাহাকে বলিলেন এই বাড়ির ভরতলা আমার চেয়ে বড় একজন বুজুর্গ লোক আছেন তাহার নিকট যাও সে তখনই উপরতলায় হরত ইয়াকুব সাহেবের নিকট যাইয়া উপস্থিত হইল ইয়ার জোকে দেখিয়া হরতমালনা ইয়াকুব রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন কেন আসিয়াছ ইয়ার উত্তরে বেশ তাহার মেয়ের রোগের কথা এবং উহার ফলে নিজের অন্য কষ্টের কথা খুলিয়া বইল হরুদমানা তাহাকে একটি তাবিজ দিয়ে বিদায় করিয়া দিলেন অতপর তিনি সেতায় আসিয়া জিজ্ঞাসা করলেন এই মেয়ে লোকটিকে আমানিকট কেন ফাটিয়াছিল মানা কাসম সাহেব মৃত্যুর রইলেন সে ব্যাপার বুঝিতে পারিয়া অর্থাৎ মানা ইয়াকুব সাহেব বললেন বড় ফরজগার তো দেখিতেছি নিজের ফরজগারি বাঁচাইবার জন্য বিশ্বকে আমার নিজন কামড়ায় পাঠিয়ে দিলেন বলুন তো নাফসের উপর কে ভরসা করিতে পারে যা হোক কয়েকদিনের মধ্যে মেয়েটি আরোগ্য লাভ করিল অথবা সেই বিশ্বা তাহার মেয়ে সেই বিশ্বা তার মেয়ের স্বাস্থ্য লাভে আনন্দিত হইয়া অনেকগুলি মিষ্টি লইয়া অজমাইয়া কুলসাহের ঠিক হাজির হইল বইল আপনার তা বীজের ফলে আমার মেয়ে আরোগ্য লাভ করিয়াছে অতএব কৃতজ্ঞতা জানাইবার উদ্দেশ্যে আপনার জন্য মিষ্টিগুলি আনিয়াছি মানে তা আগে বৈলান রাখিয়া দাও সেই মিষ্টিগুলি রাখিয়া চলে গেল অতবর তিনি সেতলাশিয়া বৈলান হারামের উপার্জন মিসকিনের যে হক হাগামের উপার্জন মিশক্রিন হক দনীদের ইয়া খাওয়া হারাম যাহার ইচ্ছা সে লইয়া যাইতে পারে থানবির অঞ্চলে এই ঘটনা সম্বন্ধে মন্তব্য করি করিয়া বলেন কি আশ্চর্য সমাবেশ হতুমান ইয়াকুব সাহেব হনুমান আনুত বীর অঞ্চলের হজের সময়েই তাঁর সাথী ছিলেন তেরোশো দুই সালের পয়লা রুবেল আকবর শনিবার দিবাগত রাত্রি একটি তিনি কলেরা আক্রান্ত হন এবং পরবর্তী দিন জিবারা গত রাত্রে একটা সময় ইন্তেকাল করেন ইন্নালাহী ইনাইল জীবন আনু তার নতুন বাগের মধ্যে সড়কের ধারে তার পবিত্র মাজার আল্লাহ তালা তার মাজারকে নমায় করুন আমিন আমিন নব্বার আল্লাহমার কোদাহ তপস্তাব অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য